গুড আফটারনুন বন্ধুরা, আইআর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দাঁড়াও, ফ্যানটা বন্ধ করে নিই। পাশের রুমে ফ্যান চালু আছে, নয়তো কথাগুলো পরিষ্কার শোনা যাবে না। তো কি ভাবছো বলো তো? ভাবছো যে ঝাড়ু হাতে নিয়ে মানে ব্লগ শুরু করে আজকে হঠাৎ সে সাজুগুজু দিয়ে কেন ব্লগটা শুরু করলো? কারণ আজকে ব্লগটা আমি এই দুপুরের থেকে শুরু করলাম। হ্যাঁ, সারাদিন ব্লগ বানাইনি, তবে এটা ভেবো না যে সারাদিন কোনো কাজও করিনি। কাজ সব করেছি, মানে যা করি, ধোয়া কাচা রান্নাবান্না সব করেছি। এখন খাওয়ার আগে শুধু বেগুন ভাজবো, বেগুনি। আর কী বলো তো, আজকে শুক্রবার নিরামিষ, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো। আজকে নিরামিষ, ডাল করেছি আর বাঁধাকপি ঘণ্ট করেছি, আর হলো তোমার এখন বেগুনিটা ভাজবো, তো খাবো। তো খিদে পেয়েছে, চান টান করা শেষ, কাপড় ধুয়েছি, কাপড় মেলে দিয়ে আসছি, সব করেছি। তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম, এখন 3:30 বাজে। তো এখন ভাত খাবো, ভাত খেয়ে তারপরে আসবো তোমাদের সামনে। তো সাথে থাকো, দেখতে থাকো, আর চেষ্টা করবো আজকের ভিডিওটা একটু অন্যরকম যেন হয়, তার জন্যই ভিডিওটা আমি আজকে মানে দুপুর থেকে শুরু করলাম। বুঝেছো? এবার বুঝেছ? পাপা হা করে শুনছে। যা কাজে খেয়ে নেই, বেগুনটা ভাজি, নিউ স্টাইল পকোড়া, পকোড়া না বেগুনি। বাড়ি ফুলকপির বড়া, বাঁধাকপির বড়া, বেগুনের বড়া শেষ। তো বন্ধুরা দেখো, এই যে বাঁধাকপির বড়া, এই যে ফুলকপির বড়া, আর এই যে বেগুনগুলো, দারুণ হবে খাওয়া। আর এগুলো রেখে দিলাম, রাত্রে খাওয়ার সময় বানিয়ে নিব। আর এই যে ভাত বাড়া শেষ, খেয়ে নিই। আর ঘরটা একদম অন্ধকার দেখায়। খাওয়াটা তো ভালোই হইল, ঝাঁকা ঝাঁকা টেস্টি টেস্টি খাওয়া হইল। মাছ মাংস ফেল, আমরা নিরামিষেই খাবো। হ্যাঁ বাবা, না তুলছে না, আর দুই দিন ভালো লাগবে, পরে আর ভালো লাগবে না। ইস লাগছে হাঁটুর মধ্যে, ছোট ছোট সামনে বড় বড় চিজ হাতে।
শুভি আধা ঘন্টা পরে বলো ওই মাখা বানাবো খাবি দেখি সর পায়ের মধ্যে লাগবে ভালো হইলে পরে ডাকবা না হইলে পরে ডাক ধনে পাতা হইলে ভালো হইতো আমি তো ধনে পাতা দিয়েই খাই এমনি খাবো পাপা আমি কি খাবো না মতো একটুখানি বানাবো বেশি বানাবো না ভাত খেলাম একটু পরে বানাই তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ দুপুরে খাওয়া নিরামিষ খাওয়া হয়েছে খুব ভালো হয়েছে খাওয়াটা ঘুম পাচ্ছে কালকের মতো একটা ঘুম দেই সত্যি কালকে ঘুমটা খুব ভালো হয়েছিল ঘুম থেকে উঠা তারপর মনে হয়েছে দেখছিস কতক্ষণ ছিলাম কোনো ঘুম ছিল না বারোটার পরে ঘুমেছি পরে শরীরটা ফ্রি লাগতেছিল কেন ঘুমাবি না ঘুমা আজকে মনে হয় রাহুলের জামা কাপড় বেশি কাঁচা হয়েছে দেখে তো তাই লাগছে প্যান্ট গেঞ্জি সব ওরি তবে হ্যাঁ আমার কিন্তু আজকে নেই সেটা আমি জানি একটা মনে হয় নাইটি আছে ওই যে গোলাপি নাইটিটা তার কিন্তু নেই আমার তো আজকে রাহুলেরই বেশি তো যাই একটু ছাদে যাই ঘুরে আসি ছাদের থেকে ছাদে অনেকদিন থেকে যাই না আজকে দেখাবো ছাদ থেকে আবার আমার ঘরটা কেমন দেখা যাবে একটা বাক্সর মতো দেখা যাবে ছাদে থেকে দেখলে বাক্সই মনে হয় তো বিকালবেলা এখন কি করব কাজ ছিল কিন্তু ওই কাজগুলোতে আজকে আর হাত দিলাম না আমি তো একটু ছাদে আসলাম ঘুরতে তো দেখো দেখতে থাকো ভালো লাগবে হসপিটালের গেটের সামনটাও দেখাবো তোমাদেরকে একটু এমনিতে তো এর আগে দেখিয়েছি মানে সকালের দিকে দেখিয়েছি আর একটু বেলা হলে যে কেমন লোক হয় লোকের ভিড় হয় চলো এক ঝলক দেখাই তোমাদেরকে হ্যাঁ দেখো আম গাছে মুকুল মুকুল ধরেছে চলো আউটডোর দেখো হসপিটালের গেটের সামনটা কত ভিড় এখন তো গাছগুলোর জন্য ঝোপের জন্য দেখা যাচ্ছে না বেশি আর অনেকটা দূরের থেকে করেছি ওর জন্য দেখা যাচ্ছে না বেশি এই যে দোকান এই দোকান থেকে আমরা খরচা খাই আর দেখো এই মাঠের মধ্যে যে বড় বড় গাছগুলো আছে না এই গাছের মধ্যে এই লাল লাল ফুলগুলো কী সুন্দর দেখতে হয় মানে কৃষ্ণচূড়া ফুলের মতো একদম লাল টুকটুকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো আগে এই গাছগুলো ছিল না এই দুই বছর হলো লাগানো হলো আর দেখো দুই বছর কত বড় হয়ে গেছে আবার ফুলও দেওয়া শুরু করেছে এর আগের বছরও ফুল হয়েছিল তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে সকাল টাইমেও দেখতে না খুব ভালো লাগে মাঠটা পাপা
তুমি খাবা? কিছু নাই, নাম হয়ে গেছে। সেই সুন্দর গন্ধ বেরিয়েছে। এটাতে একটু ধনে পাতার দরকার ছিল। রাহুল নাম, তো চিনি লাগবে। তো বন্ধুরা, কুল মাখাটা এত ঝাল হয়েছে, এত ঝাল হয়েছে, আমার ঠোঁট জ্বালা করছে আর মুখ ধুয়েছিলাম, এই নাকের নিচে জ্বালা করছে। কিন্তু খেতে খুব টেস্ট লাগলো। ধনে পাতা থাকলে আর একটু ভালো হতো, ধনে পাতা নাই তাই একটু মিস করলাম। তো ফার্স্ট আজকে এইবার লঙ্কা দিয়ে মেখে খেলাম। কুল মাখা কুল খেয়েছি এমনি, কিন্তু মেখে আজকে খেলাম। কাশির ভয়ে খাই না। এবার রাত্রে বোঝা যাবে কাশি হয় না কি হয়। যখন কাশবো তখন বলবো যে না খেলে ভালো হতো। এখন খাওয়ার সময় বললাম, আগে খাই তারপরে দেখা যাবে। তো আমরা বাঙালি এরকমই।